আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বিষয় যদি আপনারা বুঝতে পারতেছেন আসলে কি কারণে কিংবা কি বিষয়ে আমি এটা বললাম, তার অন্যতম কারণ হলো, সর্বপ্রথম বিষয় হলো আসলে আমি টেস্ট ড্রাইভের রিভিউগুলোতে অনেক সময় আমি ক্যামেরার সামনে থাকতে পারি না কোনোভাবেই। আর এটা হলো হুন্ডা গ্রেস গাড়িটা যেটা আমরা কাজ করলাম, আপনারা দেখতেছেন আমাদের স্ক্যানিং চলতেছে আলহামদুলিল্লাহ ওভারঅল নর্মাল। যদিও এর আগে আমাদের স্ক্যান হয়েছে, কারণ প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রাম হওয়ার পরে গাড়ির চেকে বের হয়েছে, ওই চেকেই আসি বর্তমানে পূর্বাচল 300 ফিট যেটাই আমরা চিনি। তো আমাদের স্ক্যানিং চলতেছে, চলমান। আর আমাদের গাড়ির কন্ডিশন এবং অবস্থা, পানি কই যায় পিছে, তো যাই হোক, আমাদের এখানে স্ক্যানিং চলমান। স্ক্যানিং প্রক্রিয়াটা আমাদের আগে শেষ হোক, তারপর আমরা আবার গাড়িটাকে চালাবো। আমরা টেস্টে আছি বর্তমানে, আর টেস্ট ড্রাইভে, এবং গাড়ি এখন ইবি মোডে আছে। এবং আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, যে গাড়িটা আমাদের কমপ্লিট হয়ে গেল এবং সফলতার একটা বিষয় জানলা সবনতলা আমাদেরকে আরেকটা সফলতা দান করলো, এই বিষয়টা আপনাদেরকে বোঝানো ছিল। কারণ আমাদের কাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্য দেখতেছেন এবং দেখে এটা বুঝতেছেন যে আমাদের কাজের কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। এটা হলো আমার এখানে, হ্যাঁ, ওভারঅল সব নর্মাল। এটা হলো আমার মূলত মেন যে ফোকাসের বিষয় আমি আপনাকে কি দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখন আগাবো বলতে, নেন স্ক্যানারটা নেন আপনার কাছে। তো শীত, মাশাআল্লাহ তাআলা শীত পড়ে গেছে এবং শীতের কুয়াশা। তো গাড়ি কতটুকু, গাড়ি আগে প্রথমেই মানে স্লোলিও গাড়ি চালানো যায় না, গাড়ি স্লোলি চললেও আপনার গিয়ার বক্স থেকে ভাইঙা যাইতেছে এত পরিমাণে সাউন্ড ছিল গাড়িতে। এটা ২-২ গাড়িটা, গাড়ি কিন্তু মানে কি গাড়ি, ওল্ড মডেলের, কিন্তু খুবই আগের একটা সময়ের গাড়ি ছিল, এটা খুব ফার্স্ট ক্লাস গাড়ি। আচ্ছা, তো যেটা হলো যে আমরা আপনাদেরকে মূলত এটা একটা টেস্ট ড্রাইভের রিভিউ, এটা দেখানোর জন্য মূলত আমাদের ভিডিওটার শেষ যে পর্বটা থাকে সাধারণত, যে গাড়িটা কি কমপ্লিট হলো, কতটুকু হলো, এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য মূলত আমাদের এই রিভিউটা থাকতেছে। এবং আপনারা দেখতেছেন যে গাড়ির স্পিড এবং গতি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমরা কাঞ্চন পর্যন্ত আসলাম, আমরা আবার রিটার্ন ব্যাক করে আমরা বনানীর দিকে চলে যাচ্ছি। অবশ্যই আপনাদেরকে বলে রাখি, হাইব্রিড এবং নন হাইব্রিড সকল প্রকার পার্টস আমাদের কাছে আপনারা সোর্সিংয়ের মাধ্যমে খবর নিতে পারেন, সেটা আপনি আমার থেকে কিনতে হবে, বাট নট নেসেসারি, সেটা আপনার যেখানে পছন্দ আপনি সেখান থেকেই নিতে পারেন। আমার কাছে হয়তো আপনি এটা অ্যানালাইজ করতে পারেন, এতটুকু আমি বলতে পারি, বাট অন্যান্য জায়গার থেকে হয়তো আমাদের এখানে 2 টাকা বেশি হইতে পারে, কমও হইতে পারে, এক একটা পার্সের ক্ষেত্রে এক এক রকম, যেটাতে বেশি সেটার বেশি হওয়ারও কিছু কারণ আছে, সেটাও আমরা আপনাদেরকে বিশ্লেষণ করে বলে থাকি সাধারণত, আর যেটা কম সেটা কেন কম সেটাও আপনাদেরকে বিশ্লেষণ করে আমরা বলে থাকি সাধারণত। এই হলো আমাদের বিষয়। 120 সুই অবস্থা আসলে, হুন্ডা গ্রেস, হুন্ডা ভিজেল, হুন্ডা ফিট, হুন্ডা জ্যাজ একই গাড়ি, মানে ইঞ্জিন একই, বাট চেসিসটা ভিন্ন হয়। তো এই জন্য আপনাদেরকে এটা বলার কারণ হলো যে আসলে এই হলো পূর্বাচলের দৃশ্য, আমি একটু ক্যামেরাটা দূরে নেই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এটা হলো পূর্বাচল বলতে 300 ফিট, যেটা পূর্বাচল এক্সপ্রেস করছে, এক্সপ্রেসের দৃশ্য এটা। তো সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, অনেক শুক্রিয়া আদায় করা। তো যে জিনিসটা হলো যে
এই গাড়িগুলোর এত পরিমাণ স্মুথনেস গিয়ারের ক্ষেত্রে, যারা ইউজ করে তারা ভালো বলতে পারবে আমার চাইতে। যদি আমি ভুল না বলে থাকি অবশ্যই আপনারা কমেন্ট করেও জানাইতে পারেন, আর ভুল বলে থাকলেও কমেন্ট করতে পারেন। যদি আপনার ডিসিটি ঠিক থাকে, ডিসিটির পারফর্ম ফার্স্ট ক্লাস, যেরকম যে দেখেন স্পিড উঠতেছে বাট কোনো প্রকার কোনো শেকিং ধাক্কা কোনো প্রকার কোনো কিছু নাই, এটার এই একটা খুব ফার্স্ট ক্লাস মজা। অন্যথায় অন্য গাড়িগুলোর গিয়ার শিফটের সময় একটা বাড়ি দেয়, একটা ধাক্কা দেয় কিংবা একটা ইয়ে করে, হ্যাঁ গিয়ার শিফট হইতে অনেকটা পরিমাণে ইয়ে করে, তো এটার আপনারা দেখতেছেন। তো আলহামদুলিল্লাহ গাড়িটা যেহেতু আমাদের কমপ্লিট অলরেডি হয়ে গেল, আমাদের কালকে কাজ আছে এই গাড়িটা, আজকে যেহেতু রাত আজকে তো ডেলিভারি আমাদের করবো না আমরা, কালকে আমাদের কাজ হলো এই গাড়িটার আমাদের যেই সার্ভিসিংগুলো আছে ওভারঅল চেক আপ, ওয়াটার সার্ভিসিং অ্যান্ড ইন্টেরিয়ার ক্লিনিং। যেহেতু একজন ইউজার গাড়িটা নিয়ে আবার ইউজ করবে, তো তার চলার উপযুক্ত করে দেওয়াটা এটা আমার দায়িত্ব, তো ওই পর্যন্ত করতে আমার যা যা করা লাগবে ওগুলো করা হবে। আর এটার কী কী প্রবলেম ছিল না ছিল সেটা আপনারা অবশ্যই দেখছেন, এবং আলহামদুলিল্লাহ এক্সাম্পল একটা ধারণা হলো আপনাদের হয়ে গেছে, বিশেষ করে হুন্ডা গ্রেসের ক্ষেত্রে, যেহেতু এটা হুন্ডা গ্রেস তো সাধারণত এই ধরনের প্রবলেমগুলো আপনারা অবশ্যই ফেস করে থাকেন। সলিউশন আমরা দিয়ে থাকি সেটা আমি বলবো না, বাট এটা আপনারা জানেন। এমনিতে অনেক আমার প্রোডাক্ট বিক্রির অনেক হাওয়া পাম্প তেল সব কিছুই মারা হয়ে গেছে অলরেডি। তো শেষ কথা এটাই রইল, অবশ্যই মুসলমান উম্মার জন্য, মুসলিম উম্মার জন্য দোয়ার দরখাস্ত রইল সকলের কাছে, গাজাবাসীর জন্য, ফিলিস্তিনবাসীর জন্য, এবং এই ধরনের যত ঘটনা যেই জায়গাগুলোতে ঘটতেছে মুসলমানদের উপরে অত্যাচার লাঞ্ছিত কষ্টদায়ক বেদনাদায়ক ঘটনা ঘটতেছে, সেগুলোতে ব্যতীত হয়ে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করা, আমি এটাই বলবো। এর বাইরে এক্সট্রা আমার বলার মতো আসলে আমার কিছু নাই, 120টা উঠায় দেখাই আপনাদেরকে, উঠাইতে পারি নাই ওই পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ উঠে গেছে, শুকর আলহামদুলিল্লাহ। এটা জাস্ট দেখাইলাম, অবশ্যই আপনারা গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, একটি দুর্ঘটনা হতে পারে আপনার সারা জীবনের কান্না, এটা উচিত না কখনো রাব ইউজ করা গাড়ি, এটা খুব একটা যন্ত্রশীল জিনিস, যন্ত্রাংশের মাধ্যমে এটা যেহেতু চলে কিংবা এটা আপনার ইয়ে হয়, অতএব আপনি ওই চিন্তা করে গাড়িটাকে চালানো, আপনি রিল্যাক্স মুডে অবশ্য চেষ্টা করবেন, কারণ একবারে যাওয়ার চেয়েতে আস্তে আস্তে যাওয়া অনেক ভালো। একবারে পরকালে চলে গেলেন আর আস্তে আস্তে আপনার বাড়িতে চলে গেলেন, হ্যাঁ একবারে যাওয়ার চেয়েতে আস্তে আস্তে যাওয়া অনেক ভালো। তো অবশ্যই গাজাবাসীর জন্য এবং ফিলিস্তিনবাসীর জন্য খাস করে দোয়া থাকবে, সকল আপনার মুসলিম উম্মার জন্য দোয়া থাকবে, মসজিদুল আকসার জন্য দোয়া থাকবে, অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা হেফাজত করবেন, বাট আপনার আমার কাজ হলো দোয়া করা। তো এই পর্যন্তই রইল, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সকলের জন্য দোয়া রাখবেন। আমি যদি অন্যের জন্য দোয়া করি, কেউ দোয়া করুক বা না করুক, ফেরেশতারা অন্তত আমার জন্য দোয়া করে, হাদিস এরকম একটা শুনছি, আল্লাহ কম বেশি ভুল হইলে মাফ করুক। তো এরকমই বলার ছিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।